এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর খুব নিকট থেকে একটা তারকা অতিক্রম করবে, এবং সে শুধু অতিক্রমই করবে না, সাথে সাথে সে পৃথিবীকে একটা বিস্ফোরণ দিয়ে যাবে, একটা আওয়াজ দিয়ে যাবে, এবং সেই সাথে সাথে কিছু তাপমাত্রা উপহার দিয়ে যাবে। সেটা যদি পৃথিবীর একটা নির্দিষ্ট কোনো জায়গাতে হতো, তাহলে বুঝতাম যে না, হয়তো কোনো একটা জায়গাতে এই ধকলটা যাবে, সেই তারকাটা পৃথিবীতে অতিক্রম করতে, পৃথিবীর সীমানা সীমান্ত প্রান্ত অতিক্রম করতে তার 3 থেকে 7 দিন সময় লাগবে। তো 3 থেকে 7 দিন সময় যদি লাগে, তাহলে সমস্ত পৃথিবী সেই তারকাকে ঘুরে আসবে 3 থেকে 7 দিন। তার মানে হচ্ছে এই তারকা যত তাপ পৃথিবীতে দিবে, সূর্যের তাপ তো আছেই, তার উপর তার তাপগুলি সমস্ত পৃথিবীতে সমান হারে পড়বে। পৃথিবীর কোনো প্রান্ত বাকি থাকবে না যে এই তারকার তাপ পড়বে না। তো এখন সেই তাপ যদি সমস্ত পৃথিবীতে পায়, আমার কথা হচ্ছে, আমার ব্যাখ্যা হচ্ছে এরকম যে সেটা যদি হিমালয়ের উপর পড়ে সেই তাপ, এক বর্ণনায় বলা হয়েছে যে ওই তারকার তাপ পৃথিবীতে অ্যাড হওয়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যেটা পৃথিবীতে অসহনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। যে তাপমাত্রায় পৃথিবীর গাছপালা, তরুলতা, সবজি, খাদ্যশস্য পুড়িয়ে সারখার হয়ে যাবে, এমনকি গরু ছাগল পর্যন্ত মারা যাবে সেই তাপমাত্রায়, গবাদি পশু, হাঁস মুরগি এগুলোও মারা যাবে। এখন সেই পরিমাণ তাপমাত্রা যদি হিমালয়ের পাদদেশে পড়ে কিংবা হিমালয়ে পড়ে, তাহলে কি দাঁড়াবে? কত হাজার হাজার মাইল, কত টনকে টনকে বরফ সেই হিমালয়ে বরফ আকারে রক্ষিত আছে হিমালয়ের পাদদেশে, হিমালয় সমস্ত হিমালয় জুড়ে। সেই বরফের উপর যদি এই তাপমাত্রা পড়ে, তাহলে কি পরিমাণ বরফ গলতে শুরু করবে? এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে কি পরিমাণ, রেকর্ড পরিমাণ বন্যা হয়েছে সেটা যদি খতিয়ে দেখা হয়, তাহলে আমার ধারণা সেই রেকর্ড পরিমাণ বন্যাকে ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে সেই সৃষ্ট প্লাবন, সেই সৃষ্ট বন্যা, সমস্ত বাংলাদেশ চুবনি খাবে। শুধু কি তাই, সেই তাপমাত্রা গিয়ে পড়বে পৃথিবীতে বড় বড় কয়েকটি সাগরের উপর, এবং আমরা জানি কি পরিমাণ বরফ এই হিমালয়ে আছে আর কি পরিমাণ বরফ সেই সাগরে রক্ষিত আছে। মনে পড়ে সেই নূহ নবীর জলোচ্ছ্বাসের কথা, বন্যার কথা, এত পানি কোত্থেকে এসেছিল? উপর থেকে নিচ থেকে, উপর থেকে বৃষ্টি আকারে নিচ থেকে খালবিল নদী নালা থেকে সেই পানি এসেছিল এবং সমস্ত পৃথিবীকে একরকম চুবিয়ে দিয়ে গেছিল, একটা জাতিকে ধ্বংস করে দিয়ে গেছিল সেই পানি। তাহলে সেই পানি যদি গলতে থাকে, 7টি সাগরের পানি, তাহলে কি হবে সেই ইন্দোনেশিয়ার, কি হবে সাগরের দেশের সেই দেশ নিউজিল্যান্ড, হয়তো রক্ষা পাবে না অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদের কি হবে? ভাবতে গেলে গা শিউরে ওঠে। কি হবে এগুলো, হয়তো কোনো একটা দশা হবে, কিন্তু সাগর পারে দেশগুলি যারা আছে, যেমন ইরাক এবং বসরা, এর কথা তো বলা আছে এরা ডুবে যাবে। ইরাক এবং বসরা হলো পৃথিবীতে সবচেয়ে উঁচু এলাকার একটি জায়গা, যেমন বলা আছে যে
আরবের দেশসমূহ, তার নিকটতম অঞ্চলসমূহ আরব সহ, এই জায়গাটা হলো পৃথিবীতে সবচেয়ে উঁচু জায়গা। এবং সেই উঁচু জায়গার একটা দেশ যদি, সাগর সংলগ্ন একটা দেশ যদি পানির নিচে তলিয়ে যায়, তাহলে কি হবে আমাদের বাংলাদেশের সেই বরিশালের, কি হবে নোয়াখালীর, কি হবে সন্দ্বীপে, রেহাই কি পাবে কক্সবাজার কিংবা চট্টগ্রাম, আমাদের সেই অত্যন্ত মূল্যবান একটা বন্দর নগরী চট্টগ্রাম, সে কি রেহাই পাবে? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে কিংবা অন্য কোনো দেশে যদি প্লাবন হয়েছে কিংবা বন্যা হয়েছে, তা কিছুদিন পরে শুকিয়ে গেছে এবং আগের অবস্থায় ফিরে এসেছে, এরকমটাই আমরা দেখেছি। তাই যেন হয়, আর তাই যদি না হয় তাহলে কি হবে? না হওয়ার সম্ভাবনাই অনেক। যেমন যখন কোনো বড় দুর্ঘটনা বা বড় কোনো ঘটনা হাদিসে স্থান পায়, সেটা মানুষের জন্য বড় একটা সতর্ক সংকেত। মানুষের জন্য সতর্ক সংকেত কি? তোমরা এই বন্যাকে ঠেকাও। মানুষের কি সাধ্য এই বন্যাকে ঠেকাবে, এই প্লাবনকে ঠেকাবে? মানুষকে সতর্ক করার একমাত্র উদ্দেশ্য হলো ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, ইমান নিয়ে ফিরে আসো, সময় আর নাই। এখন আরেকটা দিক হলো, যদি এই কথাটা কম মূল্যের হতো, পানি উঠলো আবার কিছুদিন পর শুকিয়ে গেল, আবার আগের জায়গা ফিরে এসলো, এটা তো আমরা বহুবার দেখেছি, এটা তো তেমন গুরুত্বপূর্ণ না। হয়তো সমস্ত পৃথিবীতে প্লাবন হবে, বন্যা হবে কিছুটা, এই জন্য হয়তো হতে পারে, এটা একটা সতর্ক সংকেত। কিন্তু হয়তো এটা বলতে পারতো যে কিছুদিনের জন্য হয়তো তলিয়ে যাবে, ডুবে যাবে, কিন্তু তা না। যদি কিছুদিনের জন্য তলিয়ে যায়, হয়তো বেশ কিছুদিনের জন্য হতে পারে, হয়তো পূর্বাবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু সেটা তার থেকে ভয়ঙ্কর রূপের বন্যা এটা হবে, এটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে এই কথাগুলি। আর যদি তা না হয়, যদি তলিয়ে যায়, এই কথা থেকে যায়, এই কথা যদি হাদিস অনুসারে বহাল থাকে, ইরাকের বজ্রনগরী এবং কুয়েতের অঞ্চল ডুবে যাবে, তাহলে ওই কথা বহাল থাকার সাথে সাথে বাংলাদেশে যে বন্যা হবে তাও বহাল থাকবে। বরিশালের আশা তেমন করা যায় না, তা হয়তো পানির নিচে তলিয়ে যাবে। যদি তাই হয়, যদি সেই কথা বহাল থাকে, তাহলে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, পতেঙ্গা, এরকম করে সন্দ্বীপ, এরকম করে বাংলাদেশের যেসব অঞ্চল সমুদ্র সংলগ্ন, সেগুলোর ক্ষেত্রে এই কথা বহাল থাকবে, থেকে যাবে। কি হবে সেটা আল্লাহই ভালো জানে। যদি হাদিসের কথা অনুসারে বজ্রার ক্ষেত্রে, ইরাকের কুয়েতের অঞ্চলসমূহের ক্ষেত্রে যদি এ কথা বহাল থাকে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এ কথা আরো বেশি বহাল থাকবে, কারণ বাংলাদেশ নিচু জায়গা, নিচু এলাকা, একটুতেই বন্যায় তলিয়ে যায় সমস্ত বাংলাদেশ। তো এই কথা এই জন্য বলা হচ্ছে যে ভাই, সময় তো আর বেশি নাই, সময় পথে চলে যাচ্ছে, আর এখন সময় এমন হয়েছে যে সময় যেন এর জন্য স্পিড বেড়ে গেছে। এই সপ্তাহ শুরু হলো, এই মুহূর্তের মধ্যে যেন সপ্তাহ শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা খুব দ্রুত কবরের দিকে এগিয়ে যাচ্ছি, দূরে যাচ্ছি। অতএব খুশিয়ে ফিরুন, এখনো সময় আছে। যদি এখনো না ফিরেন, খুশি না আসেন, হতে পারে আর কোনো দিন কখনো আপনার মুক্তির পথ আপনি খুঁজে পাবেন না। কবরে এক সেকেন্ডের শাস্তি
যদি আপনি দেখতে পেতেন, এরকম বলা আছে, তাহলে আপনি সারা জীবনে একটা পাপ কাজের ধারে কাছে আপনি যেতেন না। আমরা দেখতে পাই না সেই কবরের শাস্তি, কিন্তু কিছু সতর্ক সংকেত আমরা এখন পাচ্ছি। অতএব সেই সংকেত অনুসারে আমাদের ফিরে আসা উচিত। এই পৃথিবী যেমন আছে থাকবে তেমনি ভায়া, থাকবে তেমনি মাঝখানেতে থাকবো না রে তুমি আর আমি। এই পৃথিবী যেমন আছে থাকবে তেমনি ভায়া, থাকবে তেমনি মাঝখানেতে থাকবো না রে তুমি আর আমি, মাঝখানেতে থাকবো না রে তুমি আর আমি।